মোহাম্মদ সিফাত বলেছেন কাউকে নির্দিষ্ট করে শহীদ বলা যাবে কি না কাউকে নির্দিষ্ট করে শহীদ বলা যাবে কি না এটাকে দুভাবে আমরা তুলে ধরব এক যে এই এইভাবে মারা গেলে তিনি শহীদ হবেন এভাবে বলা দ্বিতীয় যে অমুক ব্যক্তি যেমন নাবিল অথবা মোহাম্মদ অথবা এমরান মারা গিয়েছে সে শহীদ এভাবে ব্যক্তিকে সুনির্দিষ্টভাবে বলা দুরকম তাহলে প্রথম যেটা আমরা বললাম কোনো একজন সুনির্দিষ্ট ব্যক্তির নাম বলে যে সে শহীদ হয়েছে এটা না বলে বলা হবে কীরকম যেমন যারাই আল্লাহর পথে জীবন দিয়েছেন আল্লাহর কালামকে অথবা আল্লাহর কালিমা বাণীকে উচ্চকিত করার জন্য তারা শহীদ কুল্লো কোতেলা ফিসাবেল ই হুয়া শহীদ যারাই আল্লাহর পথে নিহত হয়েছেন তারা শহীদ অথবা বলা হলো মান না দুন আমল হুয়া শহীদ যেটা মুসলিম শরীফের একটা হাদিস যে ব্যক্তি নিজের সম্পত্তি রক্ষা করতে গিয়ে নিহত হয় সে শহীদ মান কোতেলা দুন আনাফ সি হুয়া শাহিদ যে ব্যক্তি নিজের যান রক্ষা করতে গিয়ে মারা যায় তিনি শহীদ এটাও শহিব মুসলিমের একই হাদিসের একটা অংশ তারপরে হাদিস দ্বারাই আমরা জানি মান মা তান ফাহা শাহিদ যে ব্যক্তি কোনো তন বা মহামারীর দ্বারা আক্রান্ত হয়ে মারা যায় সে শহীদ তাহলে এইভাবে আমভাবে বলা কোনো ব্যক্তিকে সুনির্দিষ্টভাবে মিন না করে তার ওয়াসফ বা ডেসক্রিপশন তার বর্ণনা দিয়ে যদি বলা হয় শহীদ তাহলে এটা জায়েজ কারণ এই 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 সংবাদগুলো তো নবী সাল্লাহ সাল্লামে দিয়েছেন আমি তো নতুন কিছু অ্যাড করছি না নবিসালামী এভাবে আমভাবে ব্যাপকভাবে কমনলি কথা বলেছেন ফলে এই কমন সেফাত দিয়ে কথা বলাটা এটা জায়েজ এবং এতে কোনো সমস্যা নেই দ্বিতীয় হচ্ছে কোনো ব্যক্তিকে সুনির্দিষ্টভাবে চিহ্নিত করে বলা হ্যাঁ এই ব্যক্তি শহীদ হয়েছে যেমন যদি আমরা ইমরানকে বলি যে সে নিহত হয়েছে সে শহীদ তাহলে এটা জায়েজ নেই তাহলে এটা জায়েজ নেই জায়েজ শুধু দুই অবস্থায় কোন নির্দিষ্ট ব্যক্তিকে শহীদ বলা জায়েজ হবে দুই অবস্থায় এক নবী সাল্লা সাল্লাম স্বয়ং নিজে উল্লেখ করেছেন সে শহীদ হয়েছে অথবা উম্মার সব যুগের সব মিলে একমত হয়েছে যে সে শহীদ দুটো অক একটা হলো ইজমা উল উম্মা আরেকটা হলো নবী সাল্লাহ সাল্লামের বাণী যে সে শহীদ এই দুটো অবস্থাতেই কোনো নির্দিষ্ট ব্যক্তিকে শহীদ বলা যাবে অন্যথায় আমরা ধারণা করে কোনো নির্দিষ্ট ব্যক্তিকে শহীদ বলাটা জায়েজ হবে না ইমাম বখারি রাহমাহুল্লাহ বলেছেন বাব লাই ওকালু ফুলানুন শাহিদ তিনি বলছেন একটা পরিচ্ছেদ তিনি একটা পরিচ্ছেদ নিয়ে এসছেন সই বখারের মধ্যে যে এটা বলা যাবে না যে অমুক শহীদ অমোক সুনির্দিষ্টভাবে শহীদ আচ্ছা ইবন হাজার আল্লাহ কালানি রাহমাহুল্লাহ তিনি ফথলবাড়ি গ্রন্থের রচয়িতা এটা সহিব ওখারের একটা সরা বা ব্যাখ্যা গ্রন্থ তিনি সেখানে বলেছেন আই আলা সাবিল এল কাত আলিক অর্থাৎ কেউ নিশ্চিত হয়ে কথা বলা তিনি অবশ্যই শহীদ তিনি শহীদ এটা এটাও নিশ্চিত হয়ে বলার মতোই কাউকে যখন শহীদ হিসেবে বলা হবে তখনই নিশ্চিত হয়ে যাওয়া বুঝায় অথবা যদি বলে যে আমি নিশ্চিত যে তিনি শহীদ অথবা আমি জানি যে তিনি শহীদ অথবা আমি বলছি তিনি শহীদ এভাবে বলা যাবে না ইল্লা ইনক্যানাবিল ওয়াহি তবে যদি ওয়াহির মারফতে জানা যায় যে অমুক ব্যক্তি শহীদ তাহলে তাকে শহীদ বলা যাবে এখানে দেখা যাচ্ছে যে ইব্দুল হাজার যে কথাটা বলেছেন তারও একটা ভিত্তি আছে অমর আব্দুল খাত্ব রাজি আল্লাহ তাল্লাহর একটা হাদিস তিনি সেখানে খোদ্া দিয়েছিলেন বলেছিলেন তকুলুনা ফিমা গাজী কোমফুলান উন তোমরা তোমাদের যুদ্ধের মধ্যে বলো যে অমুক ব্যক্তি শহীদ ওমাতা ফুলানুন শাহিদান অমুক ব্যক্তি শহীদ হিসেবে মৃত্যুবরণ করেছেন তিনি এরপরে বললেন আলা আল্লাহ কুলুদ আলি কম সাবধান তোমরা এরকম বলো না ওলা কিন কুলু বরং তোমরা বলো কামাকাল রসুল উল্লাহ সাল্লাহ সাল্লাম যেমনটি রসুল উল্লাহ সাল্লাহ সাল্লাম বলেছেন মনমা তফি সাবিল যারা আল্লাহর পথে মারা গিয়েছেন আও কুতেলা অথবা নিহত হয়েছেন ফাহা শাহিদ তারা শহীদ এভাবে আমভাবে বলো খাসভাবে বলো না আর এই হাদিসটা হাসান যেটা অমরুদ্দুল খাত্তাব থেকে আমরা পেয়েছি এবং হাদিসটা ইমাম আহমদ সাঈদ মনসুর শহর অনেকেই বর্ণনা করেছেন আচ্ছা এখানে আমরা জানি যে শহীদ হওয়ার জন্য একটা শর্ত আছে সে শর্তটা কি কিমত্লা এই জন্য যুদ্ধ করা এই জন্য সংগ্রাম করা যে আল্লাহর বাণীটাই এখানে প্রতিষ্ঠিত হবে আল্লাহর বাণীকে প্রতিষ্ঠিত করার জন্য যদি কেউ যুদ্ধ করে জিহাদ করে এবং যদি কেউ সংগ্রাম করে তাহলে সেটাই হবে জেহাদ কিন্তু এই যে এই জন্যই যে সে করেছে এটা তো তার অন্তরের নিয়ত এই নিয়তটা তো খুলে দেখার অথবা দেখানোর কোনো সুযোগ নেই এটা জানারও কোনো সুযোগ নেই ফলে আল্লাহই ভালো জানেন কে প্রকৃত শহীদ আর কে প্রকৃত শহীদ নেও। এখানে নবী সাল্লাম এই বিষয়টার প্রতি ইঙ্গিত করে একটা সুন্দর কথা বলেছেন তিনি বলেছেন মেথালুল মুজাহিদে ফি সাবাহি আল্লাহু বিমান ফি সাবি আল্লাহর পথে যিনি মুজাহিদ তার দৃষ্টান্ত কথা বলতে গিয়ে তিনি বললেন আর আল্লাহ জানেন যে কে তার পথে জেহাদ করে আমাদের জানার কোনো সুযোগ নেই হ্যাঁ হয়তো এটা ইসলামিক জেহাদের একটা প্লট বা ইসলামের উদ্দেশ্যেই হয়তো কাজগুলো হয়েছে কিন্তু তারপরেও চিহ্নিত করে একজনকে বলা যে সে আল্লাহর দিনকে প্রতিষ্ঠা করার জন্য এই কাজটা করেছে এরা তো বলা যাবে না এটা আল্লাহ জানেন আমরা বলতে পারবো না النبي صلى الله عليه وسلم أعطى هذه بخاري أبو رضي الله تعالى عنه وقال والذي نفسي بيده لا يكلم أحد في سبيل الله والله أعلم بمن يكلم في سبيله إلا جاء يوم القيامة ذلك إلا جاء يوم القيامة وكلمه يثعب دماً اللون لون الدم والريح ريح المسك بولشان شان جارها تامر برانتر شابوت كوري بولش هي যে আল্লাহর রাস্তায় যেই আহত হয় জখম হয় আর আল্লাহই ভালো জানেন যে তার রাস্তায় কে জখম হয় সুহান আল্লাহ মানে তার নিয়তটা আল্লাহ ভালো জান আমরা জানি না যারই যেই আল্লাহর রাস্তায় জখম হয় সে কেমতের দিন এমনভাবে আসবে যে তার জখম থেকে রক্ত বের হতে থাকবে তার রক্তটা আর তার রং হবে রক্তের রং। এবং তার শরীরের থেকে যে গন্ধটা বের হবে সে গন্ধটা হবে মেস্কের গন্ধ তাহলে এখানে বোঝা যাচ্ছে যে কাউকে সুনির্দিষ্টভাবে শহীদ বলে উল্লেখ করা এটা এটা এভাবে যাবে না যদি এ সেটা সম্ভব নবীসুলসলামের পক্ষে অথবা ওম্মা যাদের ব্যাপারে একমত হয়েছে তাদের ব্যাপারে বলা যাবে আর অন্যদের ব্যাপারে ধারণা করে বলা যাবে না তবে কমনলি বলা যাবে তবে একটা কথা আমাদের ওলামাই ওলামাইকার বলেছেন যেমন তাইমিয়া তার কাছ থেকে এরকম একটা কথা পাই যে যে ব্যক্তির বাহ্যিকভাবে বোঝা যায় যে একজন ভালো লোক সে দিন প্রতিষ্ঠার জন্য সংগ্রাম করেছে এবং অধিকার নিজের অধিকার আদায়ের জন্য আল্লাহর গালিমাকে বুলন্দ করার জন্য কাজগুলো করেছে তাহলে তার ব্যাপারে আমরা আশা করি যে তিনি শহীদ হবেন তাহলে আমরা আশা করি এটা বলা যাবে আমরা আশা করি অথবা আমরা দোয়া করি যে তিনি শহীদ হবেন আমরা দোয়া করি অথবা আমরা আশা করি যেটা বলেছেন যে নজুলাহু দালিক ওয়ালা নেশাদুলাহু বিহি কিন্তু আমরা তার জন্য সেটা সাক্ষ্য দেব না শুধু তার ব্যাপারে সেটা আমরা আশা করব। এবং আরেকটা কথা বলেছেন তার ব্যাপারে আমরা খারাপ চিন্তাও করব না এ কথা বলবো না যে না তিনি শহীদ হন নাই তিনি শহীদ হয়েছেন এটাও বলবো না তিনি শহীদ হন না এটা বলবেন না বলবো না তবে আশা করি আল্লাহ যে তার শাহাদাত কবুল করবেন অথবা তার জন্য সেটার জন্য আমরা দোয়া করবো তাইমিয়ার কথাটা একটু বলি তিনি কি বলেছেন তিনি যে কথাটা বলেছেন তার সারাংশটা হলো লাইয়াযু আন্না শাহাদা লেসাকসিন বেআইনিহি আন্নাহ উন ইল্লা ও ইত্তেফাক যে কোনো ব্যক্তিকে সুনির্দিষ্টভাবে তার জন্য সাক্ষ্য দেওয়া যে তিনি শহীদ এটা জায়েজ নেই তবে এটা জায়েজ হতে পারে যদি কোনো দলিল পাওয়া যায় হাদিসের অথবা উম্মার সকলে একমত হয় লাকিন আলিক তবে যার প্রকাশ্য অবস্থা যে সে ভালো এবং তার নিয়ত ভালো বোঝাই যাচ্ছে তাহলে তার জন্য আমরা সেটা আশা করব প্রত্যাশা করব দোয়া করব ব্যাস এতটুকুই আশা করি প্রশ্ন উত্তরটা আপনাদের সামনে ক্লিয়ার হয়েছে